কথা বলতে দেয় শুন শুনি 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 একটু পলোক আমি শুনি শুনি তুমি সম্পূর্ণ প্রশ্ন থাকলে বললেন একটু পরে

আজকে তুমি শুনি 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 আমি শুনি আপনার কোনো আমি একটু হোক হক আমি আমি শুনি 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 আপনার কোনো

না ভুল বলতেছে আপনি আপনার সময় টার্ন হলে আপনার টার্নে আপনি বলবেন কোনটা ভুল হয়েছে সেটা উত্তর দিবেন প্লিজ ওনাকে একটু বলতে দিন ওনার টার্ন আমি ওনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম বর্তমান সময়ে যা কিছু ঘটে সবকিছুতে জামাতের শিবিরের সম্পৃক্ততা এটা একটি আওয়ামী লীগের স্বপ্ন দোষে পরিণত হয়েছে তারা সমগ্র জায়গায় ঘুম থেকে উঠলে দেখে জামাত ঘুম থেকে উঠলে দেখে শিবির তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড আপনি বলেছেন আজকে যে হাসান মাহমুদ সাহেব বলেছেন হাসান মাহমুদ সাহেব বাংলাদেশে যতগুলো বক্তব্য দেয় তার প্রত্যেকটি বক্তব্যের মধ্যে একটি না একটি উস্কানিমূলক বক্তব্য থাকে যদি বাংলাদেশে হেফাজতে ইসলাম মিছিল করে তাহলেও বলবে এটা জঙ্গির সাথে সম্পৃক্ত বিএমপির সাথে সম্পৃক্ত তারেক রহমানের সাথে সম্পৃক্ত আজকে লন্ডন শুভ হিন্দুদের মন্দিরে হামলা করবে এটা বিশ্বাস করা যায় বাংলাদেশের বর্তমান সরকারের এই সকল মানুষের উপরে অপতৎপরতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া স্বভাবের কারণে আজকে হিন্দু ভাইরা বিচার পায় না আমি বলছি আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে সরকার হোক তাদেরকে কঠিন ভাবে এটা সায়স্তা করতে হবে আমি এটাও বলছি বাংলাদেশের যদি এই সর্বজনীন সকল মানুষের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা রাখতে হয় তাহলে এই দলাদলি থেকে বের হয়ে আসতে হবে আমি সব সময় বলছি যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে যদি খুঁজে বের করা যেত তাহলে আওয়ামী লীগ বিএনপি দোষাদোষীর রাজনীতিতে আজকে এখানে স্থান পেত না কিন্তু দুঃখ পরাক্রান্ত হৃদয় বলতে হয় হিন্দু ভাইদের মধ্যেও এমন কিছু হিন্দু তৈরি হয়েছে যারা বিভিন্ন মন্দিরে ছাত্র শিবিরের ইসলামী সংগঠন নিয়ে যে আপনার বলতেছেন এটা আমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি ডক্টর ফজুল হক বলতে চাই যে রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পড়ে শিবির কিভাবে পায়ের রক কাটা আমার ছোট্ট একটা ছোট ভাই ছিল মাসুদ তার পাটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে সেটা যদি আপনি দেখেন তারপরে বলতে পারবেন যে সহিংসতা কাকে বলে এখানে আমার ছাত্র লীগের ইতিহাসে এরকম কোনো ইতিহাস নাই যে আমার ছাত্রলীগ কারো গিয়ে পাকাচ্ছে আমার একটা মুক্তিদ সন্তান ভাইয়ের মাঠে কিবারে হাতুরি ঠুকা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন আসাদ ভাইয়ের কিভাবে চোখগুলোকে অন্ধ করে দেওয়া হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এটা ছাত্র শিবিরের কর্মকাণ্ড আম আত্মগুগলা দিয়েছেন জহাওমিলি খত্তার রাজনীতি করে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ভাইকে থেতলে দিয়েছেন ওনারই জানার কথা ছিল যে শাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি শরীফ নোমানি ভাইকে হত্যা করেছিল ইআওমিলিগের ছাত্রলিগের গুন্ডরাই কিন্তু সেখানে তাকে হত্যা করে মাথা থেতলে দিয়েছিল সেই ইতিহাস মনে রাখার কথা ছিল আজকে যে হিন্দু পক্ষে আমরা বক্তব্য দিচ্ছি সেই বিশ্বজিৎকে পিটিয়ে হত্যা করেছে খুন করেছে ছাত্রলীগ আওয়ামী লীগের সেই রাজপথে রক্তাক্ত করেছে সেটার জানেন আজকে সেই কে হত্যা করেছে সেই ভারত বিরোধী লেখার কারণে তার তার কলেজের মধ্যে তিনি হোস্টেলে থাকতে পারেন নাই বিশ্ববিদ্যালয় ভাইয়েরা সেখানে তাকে হত্যা করেছে আজকে সেই সিলেটের স্ত্রী স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে সেই এমসি কলেজে সেটা তো ছাত্রলীগই করেছে আজকে যদি এই ধরনের বক্তব্য দিতে যাই তাহলে আমাদের এটাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের টক

পরি يتحততো এবং দেশ থেকে দে করত কিন্তু দুঃখের বিষয় মুরাদের মতো একজন মানুষ তিনি যখন মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় উৎসবে গিয়ে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সারা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে সেই বক্তব্যকে এখন পর্যন্ত প্রত্যাখ্যান না করে দল থেকে তাকে বহিষ্কার না করে মন্ত্রিত্ব পদে রেখে তাকে বিদেশে ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে আপনি যদি তাদের প্রত্যেক এবং অন্যান্য ধর্ম অবলম্বনী মানুষ বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়েছে জামাতের যারা আই মিন গণ অধিকার পরিষদের পরিচয় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পূর্ব পরিচয় জামাতের ছিল এবং এটা সে তারা স্বীকার করেছে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে জামাতের রাজনীতি বিএমপির রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি এটা অতপ্রত ভাবে জড়িত আপনি যদি সাতকানিয়া লোহাগার বর্তমান এমপি সাহেবকে দেখেন সেই আল্লামাত আর ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আজকের এই নদবী এমপি তিনি জামাত ইসলামের সাবেক চট্টগ্রাম মহানগরীর প্রতিষ্ঠাতা আমিরের জামাতা বর্তমান তার ওই ছিলেন ছাত্রী সংস্থার সভানেত্রী আজকে তিনি আওয়ামী লীগ করছেন বিদায় আজকে তিনি ভালো হয়ে গিয়েছে। কারণ তিনি যার সাথে ফাইট দিচ্ছেন তিনি হচ্ছেন জামাতের সেখানে এমপি এটা আওয়ামী লীগের চরিত্র এটা নতুন কিছু নয় আজকে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল আজকে নুরু সাহেব দল ঘোষণা করেছে ওই দলের মধ্যে একজন ব্যক্তি জামাতের সাবেক রাজনীতিবিদ থাকতে পারে বিএমপি এর রাজনীতিবিদ থাকতে পারে এটা দোষের কিছু নয় কিন্তু আপনাকে দেখতে হবে টুডে সিচুয়েশন হোয়াট ইজ देयर আইডেন্টিটি ফর দিস টুডে টুডে কি সে জামাতের আজকে বাংলাদেশের আমি সেদিনও গোবিন্দটাকে এবং আমি রানা দাস আমি প্রশ্ন করেছিলাম আপনি আমাকে এই কথাটা বলার সময় দিবেন যে আমি তার প্রশ্ন করেছিলাম যে রানা দাস সাহেব আপনার কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে আমাদের এই মুসলিম নামদারী মুরাদ সাহেব যখন হিন্দুদের মন্দিরে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলেন ওনাকে কে বলেছে পূজা মন্দিরে গিয়ে বক্তব্য দিতে যে মুসলমানদের দাড়ি কেটে দিব টুপি ফালিয়ে দেব একজন কি হিন্দু ভাই ছিলেন না যেই ভাইটি ওখানে তালি না দিয়ে তাকে প্রতিবাদ করবেন দুঃখের বিষয় সেখানে তালি দেওয়া হয়েছে প্রতিবাদ করা হয় নাই তার মানে হচ্ছে সকল ধর্মকর্মের মধ্যে কিছু না কিছু দুষ্কৃতিকারীদের কারণে আজকের বাংলাদেশটার এই অবস্থা হয়েছে এই মুরাদ সাহেব যে সকল উস্কানিমূলক কর্তব্য দিয়েছে এর একটা বক্তব্য যদি বিএমপি জামাত দিত তাহলে বাংলাদেশে এতক্ষণে সমগ্র আওয়ামী লীগের মুখে মুখে থাকত যে বিএমপি জামাতই সকল কার্যক্রম করেছে আপনি দেখেন বাংলাদেশে এত বড় একটি হামলা হয়েছে কুরআনের উপরে অপমান হয়েছে তারপরেও কিন্তু বাংলাদেশের সকল ইসলামী দল एक्সেপ্ট ইসলামী আন্দোলন ছাড়া সকল ইসলামী দল কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে তারা এমন কি শুধুমাত্র প্রতিবক্তা তারা ফেসবুকে জানিয়েছে কিন্তু কোনো মিছিল মিটিং করেনি কারণ তারা জানে এটা একটি ষড়যন্ত্রমূলক কাজ আজকে কি মনে করেন আওয়ামী লীগের র‍্যাব আছে পুলিশ আছে আওয়ামী লীগ গুম করতে পারে হত্যা করতে পারে আমরা রাশিদ হত্যা আমি আমি আপনার কাছে এই দুষ্কৃতিকারীদেরকে বের করতে পারে না নিশ্চয়ই পারে তারা বের করছে তারা বের করছে তারা বের করছে বলেই তাদের দলের মানুষকেও তারা বের করছে আপনাদের দলের সম্পৃক্ততাও বের করছে তাদের মধ্যে যদি বের করার ইচ্ছে না থাকতো তাহলে অথবা তারা যদি অন্য কিছু বের করার ইচ্ছে থাকতো তাহলে তাদের দলের কেউ বের হতো না এটাও মানতে হবে আপনাকে যে শিষ্টাচার শিখাতে চান তাদের উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য দিতে চাই যে কি পরিমাণ হিংসা রাখলে কুমিল্লার নাম শুধুমাত্র কু দিয়ে শুরু হওয়ার কারণে নামটি পাল দিয়ে আপনাকে পদ্মা মেঘনা যমুনা নাম দিয়ে বিভাগ সৃষ্টি করতে হবে অতএব সেই দলের যারা চর্চা করেন তারা নিশ্চয়ই এই সকল টকশোতে বিভিন্ন ধরনের উদ্ভব বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন বাংলাদেশের নাগরিকদের সকলের অধিকার রয়েছে আমি সর্বশেষ আপনাকে তিরিশ থেকে